রায় পাওয়ার পরে আমরা এটা পরবর্তী পদক্ষেপ নিব। এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। ঠিক আমি জানি না ওনারা কেন করতেছেন, কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো। এবং আমি সরকারের পক্ষ থেকে এই মামলাটা করেছি, আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না। আমরা রায়টা পেয়ে নিই, আমরা অবশ্যই দেখবো আমরা রায়। এবং আপনি আমরা কিন্তু শুনেন, আমাদের কথা ছিল যেটা, আমরা শুধু আইনগত বিষয়টা দেখছিলাম যে আইনে হচ্ছে কি, যেটা সরকারের পলিসি, নীতিগত সিদ্ধান্ত, এইখানে আদালত কতটুক হস্তক্ষেপ করতে পারে সেটাই আমরা আদালতের সামনে তুলে ধরেছি। রায় পাওয়ার পরে আমরা এটা পরবর্তী পদক্ষেপ নিব। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি যে আদালতের একটা আদেশ, আদালতের আদেশ, আদালত আদেশ দিয়েছেন, সেই আদেশের বিরুদ্ধে সরকার অত আপিল বিভাগে গিয়েছে। কিন্তু এই মুহূর্তে এই ধরনের যে আদালতের প্রতি যে ওনাদের আন্দোলনটা, আমি মনে করি যে এটা ওনাদের না করাই উচিত হবে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। ওনাদেরকে আমি বলবো, কারণ আদালতে যেটা বিচারাধীন বিষয় সেই বিষয়টা রাজপথে না ই করে আদালতে তো আসে, এটা তো বিচার হচ্ছে, হবে, সেই ক্ষেত্রে ওনারা একটু ধৈর্য ধরার আমি অনুরোধ করবো। ওনারা এইগুলো না করে ওনারা আন্দোলনটা যেন, আমি ঠিক আমি জানি না ওনারা কেন করতেছেন, কিন্তু আমার মনে হয় আন্দোলন না করলেই ভালো হতো। উনি কী হয় উনি যদি দিতে পারেন, আমরা বুধবার পর্যন্ত পেলেই আমরা হয়তো চেষ্টা করবো বৃহস্পতিবার নিয়ে যাওয়ার।